সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আশরামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে মাহমুদুর রহমান আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। মামলায় সাজাপ্রাপ্ত অন্যরা হলেন সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজবি আহমেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। দণ্ডবিধির 2টি ধারায় একটিতে 5 বছর এবং অপরটিতে 2 বছর কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করলে প্রত্যেককে আরো 3 মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। রায় ঘোষণার সময় সবাই পলাতক ছিলেন। রায়ে আরও বলা হয়, সাজাপ্রাপ্ত সবাই পলাতক থাকায় তারা গ্রেফতার হবার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে। মামলায় অভিযোগ ছিল 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে পরস্পর যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালে 3রা আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা করেন। 2018 সালের 19শে ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর 2022 সালের 13ই নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। তাকে হত্যা চেষ্টা ষড়যন্ত্রের ঘটনার বিচার দাবি করেন তিনি। গত শুক্রবার 5 বছর পর দেশে ফেরেন মাহমুদুর রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা হয়। 2010 সালের জুনে প্রথম দফায় দৈনিক আমার দেশ বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। এরপর দ্বিতীয় দফায় 2013 সালের 11ই এপ্রিল আমার দেশ বন্ধ করে দেয়া হয়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।